যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভ বন্দুকধারীর হামলায় নিহত। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হ্যাকিং এর অভিযোগ খতিয়ে দেখা পক্ষে 4 সিনেটর। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জোরালো ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে উল্লেখ করে বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা। আসসালামু আলাইকুম, ইয়াসিন ইকবাল স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। এতক্ষণ দেখছিলেন মিলেনিয়াম সংবাদ পরিক্রমার শিরোনাম, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের 538টি ভোটের মধ্যে 270টিরও বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সোমবার এই ইলেকটোরাল কলেজের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়, আর এখানেও হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভ বন্দুকধারী হামলায় নিহত হয়েছেন। সোমবার রাজধানীর আস্কারায় একটি আর্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় তিনি হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম জানায়, স্যুট টাই পরা এক ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি তুলে আন্দ্রেই কার্লোভের ওপর গুলি চালায়। আলেপ্পোতে ভুলে যাওয়া সে ঘটনাও ওই হামলাকারী চিৎকার করে বলে জানা গেছে। হামলাকারী তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য বলে জানা গেছে এবং পরে তাকে আটক করা হয়। রাশিয়া অ্যাজ সিন বাই তুর্স শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শন শেষে বক্তব্য দেওয়ার সময় ওই ব্যক্তি গুলি চালায়। সিরিয়ায় রুশ বিমান হামলায় প্রতিবাদে তুরস্কে লাগাতার বিক্ষোভের একদিন পর এই হামলার ঘটনা ঘটল। তুরস্কের রাষ্ট্রমন্ত্রীও রাশিয়া ও ইরানের সঙ্গে বৈঠকের জন্য মস্কোয় অবস্থান করছেন। রুশ দূতাবাস হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানায় সিএনএন। গত সপ্তাহে জব্দ করা মার্কিন আন্ডারওয়াটার ড্রোন যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, চীনা নৌবাহিনী ফিলিপিন্সের সুবিক উপকূলের 92 কিলোমিটার দূরে কাছে ড্রোনটি হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোনটি জব্দ করে চীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, আইনসম্মতভাবে দক্ষিণ চীন সাগরের পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই ড্রোনটি। শুক্রবার ড্রোনটি ফেরত চেয়ে চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন মার্কিন কর্মকর্তারা। শনিবার এই এক টুইটার বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রোন প্রসঙ্গে চীনকে চোর আখ্যা দেন। তবে মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীন সাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানে না চীন। জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালিয়ে 12 জনকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমকে আমাক নিউজের পক্ষ থেকে এর দায় স্বীকার করে হামলাকারী আইএস সদস্য বলে দাবি করা হয়। আইএস বিরোধী লড়াইয়ের অংশ নেওয়ার দেশগুলোতে হামলা চালানোর অংশ হিসেবে বার্লিনে এই হামলা বলে দাবি করা হয়। ক্রিসমাস মার্কেটে হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার ঘটনাস্থলে জড়ো হয়ে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জার্মানির মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে এই ঘটনা সন্দেহভাজন হিসেবে আটক পাকিস্তানি অভিবাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমে লাভেদ ভি নামে উল্লেখ করা এই ব্যক্তির ঘটনায় সংশ্লিষ্ট নেই বলেও জানায় বার্লিনের প্রসিকিউটরের দপ্তর। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তুলপেতেক শহরে একটি আতশবাজির মার্কেটে বিস্ফোরণে অন্তত 29 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় ও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নিহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মেক্সিকো শহর থেকে 20 মাইল দূরে স্যান পাবলিতো মার্কেটে দুর্ঘটনা ঘটে বলে দমনকারীদের বরাত দিয়ে জানায় গণমাধ্যম। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ও আগুনের ফুলকি চারপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে। মার্কেটে থাকা বিস্ফোরক দ্রব্য থেকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কয়েক ঘন্টা পরেও থেমে থেমে বিস্ফোরণের কথা জানিয়ে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষকে বিস্ফোরণ স্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীর বেশ কিছু ইউনিট কাজ করছে। মার্কেটটি আতশবাজির জন্য বিখ্যাত বলে জানা গেছে। বড়দিনের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বজুড়ে দিনটি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে খ্রিস্ট ধর্মের মানুষ। এই বিশেষ দিন উপলক্ষে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে শহরগুলো। অপার আগ্রহ নিয়ে এই আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে সবাই। জাদুকরি অনুভূতি কাজ করে যখন নির্জীব কোনো কিছুতে, জীবনের সন্ধান তখনই পাওয়া যায়। হ্যাঁ, এমনটাই ঘটেছে ব্রাজিলের একটি বাড়ির সাজানো ক্রিসমাস ট্রিতে।
পাখি এসে বাসা বেঁধেছে সেখানে। মা পাখিটা গাছের ডালে ঘর করে সেখানে দুটো বাচ্চার জন্মও দিয়েছে, আর ছোট্ট পাখির ছানা দুটো এখন ঘুরে বেড়াচ্ছে এ ডাল থেকে সে ডালে। বাড়ির এক বাসিন্দা বলেন, কেমন বিস্ময়কর ব্যাপার, দেখুন আমি এমন কিছুই আশাই করিনি, পুরো ব্যাপারটা এত আনন্দের। আমি গাছ সাজাচ্ছিলাম আর মা পাখিটা তার বাসা তৈরি করছিল। আমাদের সাজানো শেষ হলো আর পাখির বাচ্চাগুলো জন্ম হলো, আর এখন তাদের চলে যাওয়ার সময় হয়ে আসছে। জীবনহীন ক্রিসমাস ট্রিতে এমন প্রাণের সন্ধানকে যিশুর জন্মদিনে ঈশ্বরের তরফ থেকে আগাম শুভেচ্ছা হিসেবে দেখছেন বাড়ির বাসিন্দারা। সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তি অনুযায়ী সিরিয়ার পূর্ব আলেপ্পো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কর্মকর্তাদের সেখানে পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সিরিয়া এই প্রস্তাব মেনে নিলেও তাদের বিরুদ্ধে পাশ্চাত্য প্রচারণা অভিযানের অংশ হিসেবে মন্তব্য করতে ছাড়েনি। এদিকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আলেপ্পো থেকে অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাসের পর মাস অবরুদ্ধ থাকার পর সোমবার প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে পূর্ব আলেপ্পোর আলফোয়া ও কেফ্রেয়া শহরের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে দেখা গেছে। পর্যবেক্ষণ সংস্থা জানায়, সোমবার বেশ কয়েকটি বাসে করে পূর্ব আলেপ্পো থেকে তাদেরকে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরিয় সরকার ও জাতিসংঘের পক্ষ থেকে এসব বাসিন্দাদের বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানায় তারা। রাশিয়ায় ইরকুটস্ক নগরের মদের বিকল্প হিসেবে অ্যালকোহল সমৃদ্ধ বাথ লোশন পান করে অন্তত 48 জনের মৃত্যুর পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরকুটস্কের প্রসিকিউটর স্নানিস্লাভ জুবোভস্কি স্থানীয় গণমাধ্যমকে বলেন, 57 ব্যক্তির ওই লোশন পান করেছে, তাদের মধ্যে 41 জন মারা গেছে, বাকি 16 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে মিথানল সমৃদ্ধ হোর্থন বেরির সুবাসযুক্ত ওই বাথ লোশনের বোতলগুলো সরিয়ে ফেলা হচ্ছে, যদিও বোতলে গায়ে এটা খাওয়া যাবে না বলে সতর্কবার্তা দেওয়া ছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। নিহতদের বেশি বেশিরভাগ বয়স এবং দরিদ্র, তাদের বয়স ছিল 35-50 মধ্যে, তবে তারা একসঙ্গে পান করেনি বলেও জানা গেছে। ইকুয়েডর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আগাথানা 5.8 মাত্রা ভূমিকম্পে 2 জন নিহত হয়েছে। সোমবার আগাথানা এই ভূমিকম্পে আহত হয়েছে অন্তত 15 জন। একটি তেল শোধনাগারে উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এছাড়াও ভূমিকম্পের ফলে পর্যটন এলাকার 3টি হোটেল ধসে গেছে এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ারা প্রদেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে। চলতি বছরের প্রথম দিকে 7.8 মাত্রা ভূমিকম্পে একই এলাকা বিধ্বস্ত হয়। 670 জনের প্রাণহানি ছাড়াও দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদের বাইরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন, তবে কে বা কারা কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ইসলাম সেন্টারটি হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। পুলিশ বর্তমানে পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। ইসলামিক সেন্টারে তল্লাশি অভিযানে নেমেছে তদন্তকারী দল। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমার এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকটোরাল কলেজে ভোটাভুটি। 538 জন ইলেকটোরাল ও বা নির্বাচক প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোট দেবেন। এই ভোটের আগে ইলেকটোরদের প্রতি ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রোববার ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ট্রাম্পকে ভোট না দিয়ে হিলারিকে ভোট দেওয়ার দাবি জানানো হয়েছে কোনো কোনো সমাবেশ থেকে। এদিকে নির্বাচনের সঙ্গে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগে তদন্তে দ্বিপাক্ষিক তদন্ত প্যানেল গঠনের আহ্বান জানিয়েছে 4 জন সিনেটর। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিক্ষোভের নতুন কিছু নয়। নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ থেমে থেমে চলে আসছে দেশ জুড়ে। তবে ইলেকটোরাল ভোটের আগের দিন রোববার নতুন করে দানা বাঁধা বিক্ষোভের সমাবেশ থেকে ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ইলেকটোরদের প্রতি আহ্বান জানানো হয়। চলতি বছরে 150-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি আরবের সরকারে। যুক্তরাজ্যের একটি মানবাধিকার সংগঠন রিপ্রাইভ গ্রুপ এ সংখ্যা প্রকাশ করে বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
গোপন আদালতটিতে ড্রাগ অপরাধী, অপ্রাপ্তবয়স্ক ও রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে চলতি বছর 150 জন, 2015 সালে 158 জন এবং 2014 সালে 87 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয় রিপ্রাইভ গ্রুপের সংখ্যায়। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদেরকে সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে একদিনে 47 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাদের অনেকেই ছিল কিশোর। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি সরকারের প্রতি কিশোর মৃত্যুদণ্ডের বিষয়টির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। রাখাইনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ সরবরাহের বিষয়ে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন দেশটির পক্ষ থেকে একথা জানানো হয়। এই বৈঠকের মধ্যে দিয়ে দেশটিতে রোহিঙ্গা সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মালয়েশিয়া। এর মধ্যেই মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সভাপতিত্বে স্থানীয় সময় সকালে ইয়াঙ্গনে আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একদিনের সম্মেলন শুরু হয়। রাখাইনে রোহিঙ্গা সমস্যা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার 10 দেশের এই বৈঠককে বিরল ঘটনা বলে উল্লেখ করে গণমাধ্যম। এর আলোচনা চলমান, সংকট সমাধানে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এই পর্যায়ে থাকবে বাংলাদেশ প্রসঙ্গ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জোরালো ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানী পিলখানায় বিজিবি দিবস উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও দমন ও মানুষের জানমাল রক্ষায় এ বাহিনী বিশেষ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি। বিজিবিকে আগামীতে বিশ্বের শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। 221 বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সুরক্ষিত রাখে এই বাহিনীর সদস্যরা। পুনর্গঠনের নানা স্তর পেরিয়ে 2010 সালে বর্ডার গার্ড বাংলাদেশ আইন পাশের পর বিজিবি নামে সীমান্ত সুরক্ষা দেয়া এই বাহিনীটি মঙ্গলবার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এই উপলক্ষে পিলখানায় প্যারেড গ্রাউন্ডে সুসজ্জিত প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ পদক ও ব্যাচ পরিয়ে দেন বিজিবির বিভিন্ন স্তরের 60 সদস্যকে। বাহিনীতে সংযোজিত অত্যাধুনিক রণকৌশল ট্রিক ড্রিল ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের কর্মতৎপরতাও উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এ সময় প্রধানমন্ত্রী সীমান্ত হত্যার ঘটনায় রাজপাড় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের পরে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। বিজিবিকে বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার সব প্রয়াস সরকার অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর গোয়েন্দা সংস্থাতেও শক্তিশালী করা হয়েছে। বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। 4টি নতুন সেক্টরে 4টি রিজনাল ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ তার ঐতিহ্য সমুন্নত রেখে একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে। জাতিসংঘ তারা তাদের ডিমান্ড দেয় যে তারা কাদের নেবেন। ইতিমধ্যে আমি সেনাপ্রধানকে বলেছি বিজিবির সদস্যদের জন্য এর সাথে সম্পৃক্ত করা হয়। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ 5 দফা সুপারিশ করেছে জাতীয় পার্টি। সংলাপ শেষে এক ব্রিফিংয়ে একথা জানান দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করার জন্য অনুরোধ করছে। মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সুপারিশ করতে হবে। সুতরাং আমরা আস্থা রাখি মহামান্য রাষ্ট্রপতির উপরে, তিনি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় সংসদে এই আইনটি আনার জন্য আমরা অনুরোধ করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করে যাব। চলমান এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা ও অনৈক্য দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতির উদ্যোগ সমাধানে মিলবেও বলে প্রত্যাশা দলটি।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে মঙ্গলবার বিকেল 3টার কিছু আগে বঙ্গভবনে আসেন জাতীয় পার্টির প্রতিনিধি দল। পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্য ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ সহ শীর্ষ স্থানীয় নেতারা। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পার্টির সিনিয়র কো ভাইস চেয়ারম্যান রওশন এরশাদ। রাষ্ট্রপতির উদ্যোগে সমাধান মিলবে বলেও প্রত্যাশা তার। তিনি বলেন রাষ্ট্রপতির আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিচ্ছেন, এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে আবারও সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে জাতীয় পার্টি। শিক্ষার্থীদের হাতে 2017 সালে নতুন বই পৌঁছে দিতে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী শিক্ষা বিভাগ। তবে শতভাগ বই স্কুলে না পৌঁছায় বাকি সময়ের মধ্যে সব পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষকেরা। আর নতুন বই প্রত্যাশী শিক্ষার্থীরাও অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে, এতে খুশি অভিভাবকেরাও। নামিদামি স্কুলে ভর্তিযুদ্ধের পাশাপাশি ইতিমধ্যে শেষ হয়েছে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। ফলাফল প্রকাশের পর এখন অপেক্ষা শুধু নতুন ক্লাসের ভর্তির। গত বছরের ন্যায় এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রায় অন্তত প্রস্তুত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তাই গুদামে পালা জমছে নতুন বইয়ে, যা পর্যায়ক্রমে পৌঁছে যাচ্ছে জেলা, উপজেলা ও মহানগরীর প্রতিটি স্কুলে। খাদ্যবান্ধব কর্মসূচিতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী মার্চ এপ্রিলে পুনরায় শুরু হওয়া এক কর্মসূচিতে ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে অভ্যন্তরীণ আমন্ত্রণ সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় সর্বশেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই যে খাদ্যবান্ধব কর্মসূচিতে আমরা সাকসেসফুল, আমরা 100% এই কর্মসূচিতে সাকসেসফুল করতে চাই। এই কর্মসূচি থেকে আমরা কোনো রকম প্রশ্নবিদ্ধ হতে যেতে রাজি না। ম্যাক্সিমাম এই বিলি বণ্টনের সাথে যারা জড়িত চেয়ারম্যান মেম্বার, তারা তো আমাদের দলীয় মেম্বার চেয়ারম্যান, কিন্তু তাই বলে কেউ যদি এই কর্মসূচি থেকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই। আগামী মার্চ এপ্রিলে যে আমরা কর্মসূচিটা যখন আবার চালু হবে, আমরা এই কর্মসূচিটাকে এমন অবস্থায় নিয়ে আসতে চাই যাতে আর কোনো রকম কথাবার্তা যাতে কেউ না শুনতে হয়। আমরা ওই কর্মসূচিটাকেও আমরা ডাটা বেজে নিয়ে আসতে চাই। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। নারায়ণগঞ্জে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টিকে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তা সব দলকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা, রাষ্ট্রপতি যেসিদ্ধ সবার সঙ্গে আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্ত নেবেন সেটি আমরা মেনে নেব। আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী চেয়ারম্যান প্রার্থীদের 1/4 কোনো না কোনো সময়ে মামলার আসামি ছিলেন। রাজধানী DRU মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন। সংবাদ সম্মেলনে সুজন এর তথ্য বিবরণী থেকে জানা যায় নির্বাচনে মোট 146 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমানে 15 জনের বিরুদ্ধে এবং অতীতে 36 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এছাড়া অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনেও প্রাধান্য পেয়েছে ব্যবসায়ীদের। মোট 146 জনের মধ্যে 83 জনই প্রার্থী ব্যবসায়ী এবং 23 জন আইনজীবী। বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণায় যাবেন বলেই পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন 72 ঘন্টা আগে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, বহিরাগত শব্দ এইটা একটা অশোভন শব্দ, অরাজনৈতিক শব্দ দিয়ে এই নির্বাচন কমিশন সমগ্র জাতিকে অপমান করছেন, ভোটারদেরকে অপমান করছেন। যখনই তারা জানতে পেরেছে যে 20 তারিখে বিএনপির চেয়ারপারসন সেখানে যেতে পারেন, তখনই 72 ঘন্টা আপনার তারা বিধিনিষেধ জারি করেছে। কথাটা হচ্ছে যে 72 ঘন্টা কেন, তাহলে নিশ্চয়ই এটার উদ্দেশ্য আছে, বিএনপির চেয়ারপারসন উনি যেতে পারেন এই সম্ভাবনাটা মাথায় রেখেই এটাই। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় খেলা সংবাদ।
একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং সিরিজের প্রথম ওয়ানডের জন্য মাশরাফিকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শুভাশিস রায় ও স্পিনার তানভীর হায়দার। ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘ 9 মাস পর দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়াও দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে না থাকলেও বিপিএলের পারফরম্যান্স দিয়ে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। দলের বোলিংয়ে বৈচিত্র্য আনতে রাখা হয়েছে লেগ স্পিনার তানভীর হায়দারকে। আর গেল কয় মাসে ঘরোয়া ক্রিকেটে ভালো করায় পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন পেসার শুভাশিস রায়। প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা খুব ক্ষীণ হলেও ইঞ্জুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ইমরুল, সৌম্য, সাব্বির, তাসকিন ও মোসাদ্দেক। বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে এবং সোমবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। মুস্তাফিজের দলে থাকাটা টিম বাংলাদেশের জন্য ইতিবাচক, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিট কিনা তার জন্য একমাত্র প্রস্তুতি ম্যাচে যাচাই করে নেওয়া হবে তার ফিটনেস। ঠিকমতো বল করতে পারলে এই ওয়ানডে সিরিজে কাটার মাস্টারকে দলে পাওয়া যাবে, এমনটাই জানিয়েছে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। দলের বোলিংয়ে বৈচিত্র্য আনতে তানভীর হায়দারকে অভিষেক করানোর চিন্তাভাবনাও করছে টিম ম্যানেজমেন্ট। দেশের মাটিতে টিম বাংলাদেশ অপ্রতিরোধ্য, এবার দেখার অপেক্ষা বিদেশের মাটিতে সাকিব তামিমরা প্রতিপক্ষকে কতটা টেক্কা দেয়। অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পে বেশ ফলপ্রসূ হয়েছে, এবার আসলো লড়াইয়ের অপেক্ষা। নিউজিল্যান্ডের সিরিজে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ এবং তাই প্রথম ওডিআইয়ের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। দলের মুস্তাফিজুর রহমানের উপস্থিতি টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির বিষয়, তবে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুস্তাফিজ কতটা ফিট তার জন্য একমাত্র প্রস্তুতি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট, যেখানে দেখা হবে তার ফিটনেস। ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠেয় মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের নারী ফুটবলাররা। গ্রুপ পর্বে বাংলাদেশকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। আগামী 26 ডিসেম্বর সাফে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে নারী ফুটবলাররা। পূর্বাকাশে সূর্যটা তখনও পুরোপুরি উত্তাপ ছড়ানো শুরু করেনি। পৌষের কুয়াশা জড়ানোর সকালে যখন পুরো নগরবাসী কাবু, তখন কৈশোর পেরোনো কিংবা বা কৈশোরে পা রাখা এই তরুণীরা ঘাম ছড়াচ্ছেন। অদম্য এই তরুণীর দল প্রস্তুতি নিচ্ছে ভারতীয় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। মাস দুয়েক আগে অনূর্ধ্ব-16 AFC কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান টুর্নামেন্টে যা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, সার্বিক প্রস্তুতিতে এবারও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটনের। ডেথ গ্রুপ বিতে থাকা বাংলাদেশের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও আফগানিস্তানের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলার অভিজ্ঞতাটা থাকলেও তা সুখকর নয়। অন্যদিকে ইউরোপের প্র্যাকটিস করার অভিজ্ঞতা আছে আরও প্রতিপক্ষ আফগানিস্তানের, তবে প্রতিপক্ষ কঠিন হলেও সেমিফাইনালে চোখ বাংলাদেশ কোচ ছোটনের। মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফিলিপসের সাথে দেখা করেছেন ব্রিটিশ রাষ্ট্রপুত্র উইলিয়ামস। বার্মিংহামে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতিকালে তার সাথে দেখা করতে যান প্রিন্স উইলিয়ামস। সর্বশেষ রিও অলিম্পিকের অংশগ্রহণের পরেই অবসরের ঘোষণা দেন পুলের রাজা ফিলিপস। আর অবসরের আগ পর্যন্ত 28টি পদক জিতে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জয়ী হিসেবে রেকর্ড গড়েন তিনি, যার মধ্যে 23টি স্বর্ণপদক। তার এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন মাইকেল ফিলিপসকে আজীবন সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করে। সেই পদক নিতেই বার্মিংহামে উপস্থিত কিংবদন্তি সাঁতারু, তাই মহাতারকার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়ামস। দর্শক, সংবাদ পরিক্রমা শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভ বন্দুকধারীর হামলায় নিহত। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হ্যাকিং এর অভিযোগ খতিয়ে দেখা পক্ষে 4 সিনেটর। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জোরালো ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে উল্লেখ করে বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা।
এই ছিল মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।